দেশের প্রধানমন্ত্রী বলে কথা ওনার পোশাক পরিচ্ছদে তা কিছুটা চমক থাকবে লক্ষ্য করা গেল দেশের স্বাধীনতা দিবসের দিন অনুষ্ঠানে ওনার তিরঙ্গা স্লোগানে সোমবার দেশের বহুবারে আবাসন বাণিজ্যিক প্রতিষ্ঠান মল উদ্যান গাড়ি বা মোটর বাইকে পথ করে উঠছে জাতীয় পতাকা সেদিনই জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নিজেও পরে এলেন ত্রিবর্ণরঞ্জিত পাগড়ি স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্ণ করে ছিয়াত্তর তম দিবসে নবমবারের জন্য লালকেল্লা থেকে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষত এই যে এবারেই প্রথম তিনি টেলিপ্রপ্টার ব্যবহার না করে লিখিত ভাষণ পড়লেন। সাদা কুর্তা পাজামার উপর নেভিপ্লো ওয়েস্ট কোট গায়ে মোদির কাঁধ দিয়ে নিভিয়ে এসেছিল সাদা পাগড়ি যার পাঠ ছিল গেরুয়া ও সবুজ রঙের প্রসঙ্গত দু সালের পনেরোই আগস্ট প্রথমবার লালকেল্লার কেল্লার ভাষণের সময় নরেন্দ্র মোদী পড়েছিলেন উজ্জ্বল লাল রঙের যোধপুরি বন্দিজ পাগড়ি তার পরের বছর হলুদ রঙের দু হাজার সালে ফের উজ্জ্বল লাল হলুদের উপর সোনালি চেক কাটা পাগড়ি পরের বছর গেরুয়া রঙের পাগড়ি পরে লালকেল্লায় ভাষণ দিয়েছিলেন মোদী ওনার পাগড়ি নিয়ে চর্চা বিদেশও হয়ে থাকে এবছর তেরঙ্গা পাগড়িতে দেশবাসীকে চমক দিলেন প্রধানমন্ত্রী এখানেই ওনার বিশিষ্টতা বিরো রিপোর্ট রাইজেশ নিউজ